আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতদিন আমি মুখ খুলতেছি না কেন, কিছু তো বলতে হবে এটা আপনারা মনে করতেছিলেন। অবশ্যই তার ফর্মালিটি রয়েছে, আমি হিসাব মতোই কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে কিডন্যাপ করা হয়েছিল কিভাবে এবং সার্বিক বিষয় পুরোটা আমি আপনাদের সামনে দলিল প্রমাণ সহ সামনে আসবো ইনশাআল্লাহ। 14/6/2023 থেকে 15/6/2023 জোহর সালাত পর্যন্ত আমরা তাদের জিম্মায় ছিলাম। আমার দুইজন সফর সঙ্গী আমার সাথে আছে, তাদের আমাকে ধরে আমার বাসা থেকে চেক নিয়ে কিভাবে সব নেওয়া হলো এগুলি বলব আগে। প্রথমে আপনাকে বলি, আমি রফিকুল ইসলাম বিন সাইদ, দীর্ঘ 2021 সাল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স রাজাবাড়ি কাঠালিয়া মুক্তাগাছা, সেখানে আমি জড়িত ছিলাম। জড়িত কিভাবে, আমাকে দিয়ে একটা লাইভ করানো হয়। প্রথমে আমার ইচ্ছাতেই দাওয়াতি কাদের স্বার্থে আমরা প্রথমে যাই, সেখানে গিয়ে দেখি তো একেবারে অবহেলিত, প্রায় 2-3 মানুষ গভীর। অবশ্য গতকাল না আজকের পোস্টে রুহুল আমিন সাহেব নিজেই অনেকগুলো মানুষের লিস্ট ওখানে উল্লেখ করেছে, দেখেন স্ক্রিনশট দেওয়া আছে বা আমি দেখাতে পারবো। উনি নিজেই স্বীকার করেছে, বলেছে যে এই প্রতিষ্ঠানের বিভিন্ন সময় বলেছে শুরু থেকে এখন পর্যন্ত যাদের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, অন্যান্য ব্যক্তির শুধু না, আমার নামের শেষে লিখেছে যে সবচেয়ে বেশি অবদান এবং আর্থিক সহযোগিতা বা সবকিছু তার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এটা জাতি দেখেছে। কেননা রুহুল আমিন নামে কোনো ব্যক্তি পার্সোনাল কয়জন মানুষ আপনি চিনবেন, বুঝবেন, একজন দায়ীর মাধ্যমেই হাজারো মানুষের কাছে আমাদের এই কথাগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে ওখানে ওই অবস্থা। তো সেখানে আমরা লাইভ দেওয়ার পর আদ্যবধি লাইভ দিয়েছি, কোনো লাইভে আমার মোবাইল নাম্বার অথবা আমার কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই। এরপর আমার ব্যাপারে যে অভিযুক্ত পক্ষে বিপক্ষে আমি সব বলতেছি ইনশাল্লাহ। তো এরপরে এক বছর প্রায় যাওয়ার পরে আমি স্বচ্ছতার অভাব পাই, আশপাশ থেকে তার বিভিন্ন লোক বিভিন্ন নাম্বার থেকে দে ভাই উনি হিসাব চাইলে রাগ করে, নির্দিষ্ট কোনো কমিটি করা নাই, আপনি এখনও যদি তার কাছে প্রমাণ চান সে বলবে প্রতিষ্ঠান রানিং হওয়ার অনেক দিন পরে কিন্তু কমিটি করা হয়েছে। এমনকি আল্লাহর ঘর মসজিদে তার নিজের সম্বন্ধীকে আপনারা কি বলেন, বোনের বড় ভাই, সে আল্লাহর ঘর মসজিদে তাকে মারছে, অস্বীকার করতে পারবে না, এটা প্রশ্নই আসে না অস্বীকারের। কেন মারল এটার জবাব চাই, মারল কেন তাকে, আর যে মারল তার ভাই আবার কিভাবে জানি সভাপতি হয়ে গেছে। পরবর্তীতে আমি গ্যাপে গ্যাপে বললাম যে ভাই এ বিষয়টাকে একটু বলেন, আর কমিটি করেন, এইভাবে তো চলে না। আমার সঙ্গে আরও কিছু ভাই ছিল, তারাও বলল, কিন্তু তার কোনো খুব একটা রেসপন্স নাই। আমি একটা সময় প্রায় চলেই আসলাম যে দরকার নেই, আপনি আপনার মতো করে কাজ করতে থাকেন। তারপরে পরবর্তীতে আবার 10 সম্ভবত 14 আগে, 6-7 দিন আগে ডক্টর মানজুল্লাহি স্যার, ডক্টর ইমাম হোসেন, আমরা দুইজন এবং আমি একজন, সাথে তিনজন আমরা একটা প্রোগ্রামে যাই। আমাকে বলছে যে আপনি আসেন, আনারস নিয়ে যাবেন আর একটু প্রতিষ্ঠান ভিজিট করবেন। সেদিন পর্যন্ত আমাকে দিয়ে লাইভ করায় নিল। তা আমার ভিতরে যদি কোনো অস্বচ্ছতা বা তার কোনো সমস্যা মনে হয়, তাহলে দুইজন গ্রহণযোগ্য দায়ী আছে, তো তাদের মাধ্যমে সুন্দরভাবে আমাকে একটা জবাবদিহির আওতায় আনতে পারতো, কত সুন্দর একটা পরিবেশ হয়ে যায়। না, তার লাগবে গুন্ডা, তার লাগবে হলো খারাপ মানুষ, তাদেরকে দিয়ে সুন্দরভাবে বিদায় হয়ে আমরা চলে আসলাম। তারপরে 13 তারিখে রাতে আমাকে 5,000 টাকা বিকাশে পাঠিয়ে দিয়ে বলতেছে যে আপনি ই করেন, আপনি আসেন, এটা গাড়ি ভাড়া বাবদ দিলাম, আপনি এসে আমাদের এখানে মহিলা মাদ্রাসার জন্য কিছু জায়গা কেনার বিষয়ে টাকা পয়সা আছে তো, এইগুলিও আপনাদের হাত দিয়ে দিয়ে একটা ফর্মালিটি করব। পরে আমি এই তিনজন সহ আমরা গেছি যে ভাই চলেন আনারস নিয়ে আসা যাবে আর একটু ঘুরে আসি আলহামদুলিল্লাহ। পরে আমি সেখানে গিয়েছি, যাওয়ার পর 1 ঘন্টার মতো ঘোরাফেরা হয়, কিন্তু খুব একটা কোনো তাদের দেখি না, কি ব্যাপার তারা কোথায় গেল। পরে এমনি ফোন কানে নেয়, এই তো আসতেছে, উনি লেবু বিক্রি করতে গেছে, এখন আসে নাই, এইভাবে সময় নেয়, বিভিন্ন সময় বিভিন্নই করে। তারপর একটা পর্দায় দেখলাম যে বাইরে গেট লাগায় দিল আর ভাই বাইরে আছে। আমার ড্রাইভার বলা ঠিক হবে কিনা, ওনার গাড়িতে আমি গিয়েছি আর কি। পরে ওনাকে বলা হচ্ছে যে ভাই আমাদের ভিতরে একটু কাজ আছে, আপনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেন। তো 2-3 ঘন্টা যাওয়ার পর ওনার সন্দেহ হচ্ছে বিষয়টা কি, আমাকে কোনো ই নাই, আমি ফোন দেই, রফিক ভাই ফোন ধরে না, আমার ফোনটা তো কেড়ে নিয়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পর তো জিম্মির ভিডিও আপনাদেরকে আমরা বলি, আন্দাজে কথা বলবেন না, জিম্মির কোনো ভিডিওর দাম নাই। জিম্মির ভিডিও, জিম্মির কথা, স্বপ্নের গরু যেমন গরু না, জিম্মিতে আপনাকে যে কোনো কথা বলানো যাবে। একজন যদি মনে করে যে তার এলাকায় আপনি গেছেন, সে আপনাকে জিম্মি করে কথা নেবে, আপনি বলেন তো এটা একটা মানে কোনো আশ্চর্যের কিছু আছে, সাধারণ ব্যাপার। এবার দেখেন টাকা বন্টনের একটা ছোট ক্লিপ দিয়ে তারপরে সামনে কথা আগে। উল্টা আমার পকেটে টাকা তুলে দেওয়া হয়েছে, আমি ছুঁড়ে মারছে ওদের মুখে, জিজ্ঞেস করে দেখবেন কথাটা সত্য না মিথ্যা। আমাকে কেনার বহু চেষ্টা করা হয়েছে, আমাকে যত কেনার চেষ্টা করা হয়েছে আমি তত করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আমার কথা বুঝছেন? জি, আমাকে কেনার চেষ্টা করা হয়েছে, আমার পকেটে বান্ডিল জোর করে ঢুকাই দেওয়া হয়েছে। এখন যার ভয়েস শুনলেন
তিনি হলো সম্মানিত আমাদের প্রিয় শায়খ ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি হাফিজাহুল্লাহ জমিয়তে আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট তার সুযোগ্য ছোট ভাই অত্যন্ত মর্যাদাপূর্ণ ভালো মানুষ তিনি একজন মাদানী আলেম মাত্র কয়েকদিন আগে তিনি আসছেন দেশে এমনকি একজন রানিং এমপি তিনি তার প্রতি এত আস্থাশীল তার গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম ত্রিশালে সুন্দর একটা প্রতিষ্ঠানের দায়িত্ব তাকে দিয়েছে এত স্বচ্ছ এবং এত ভালো মানুষ তিনি এই মানুষটাকে শেষ পর্যন্ত জড়ানোর জন্য বলা হচ্ছে তার পকেটের ভিতরে টাকা খুশি দিতে চায় বান্ডিল দিতে চায় তা আমার কাছে যদি বৈধভাবে যদি তারা টাকা পেয়ে থাকে সেই টাকা নেওয়ার পরে এই বান্ডিল কেন আহমদুল্লাহ ত্রিশালি হাফিজাহুল্লাহর ছোট ভাই সুলাইমান ত্রিশালি হাফিজাহুল্লাহর কাছে দিতে যাবে তারপরে আব্দুর রহমান মাদানী জমিয়তের জেলা সাংগঠনিক সম্পাদক তাদের কাছে দিতে যাবে কেন আমি এই দুইজন সম্পর্কে আমি সুধারণা করতেছি কেন জানেন কারণ ওই পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছায় তাদের মাধ্যমে আমি ওখান থেকে বের হয়েছি আমার জানটা বাদে যা আছে আমি দিয়ে দিতাম কিসের সে কিসের কি আমার বাড়ি পাবনা আমি থাকি ঢাকা আর ঢাকা থেকে আমি চলে গেলাম ওখানে ময়মনসিংহ মুক্তাগাছা আপনার ইসলামী ব্যাংকে টাকা দেওয়ার জন্য সেই টাকার চেক নেওয়ার জন্য আমি আসলে হবে না আমাকে জিম্মি রেখে আমার এই দুইজনকে বাসায় পাঠানো লাগবে রাত একটার পরে আমার বাসা থেকে তারা নিয়ে টাকা দিয়ে তারপরে আমার আসা তা আপনারা বলতে পারেন যে তখন ব্যবস্থা নেন নাই কেন ব্যবস্থা নেই নাই কেন দেখেন তখনই আমি আইনের ব্যবস্থা নিয়েছি নিতে যাওয়ার পর আমি প্রথমে যার তার কাছে যাইনি আমি একজন অফিসারের কাছে গিয়েছি সিআইডি অফিসার যিনি আমাদের পরিচিত বা আলহামদুলিল্লাহ সালাফি মানহাজ বোঝে তো যাওয়ার পর তিনি বললো দেখেন যেহেতু আমাদের আকিদা মানহাজের ব্যাপার প্রথমেই আপনি বিষয়টা ওইভাবে অফিসিয়ালি আইনের ওইভাবে না গিয়ে আপনি দেখেন ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর মাধ্যমে যেহেতু জমিয়তের পরিচয় সে দিচ্ছে এইভাবে করা যায় কিনা তখন আমি বললাম যে উনি তো এখন এখানে নেই শায়েখ তো হজে রয়েছে তো বললো হজ থেকে আসুক আপনি নিজ থেকে অন্য কোনো ধরনের কোনো পোস্ট বা কিছু দিয়েন না বিচ্ছিন্নভাবে ও যাকে দিয়ে যেভাবে চালাচ্ছে চালাক তখন আমরা আলহামদুলিল্লাহ বসে থাকতে থাকতে আজকে এই মাত্র আচ্ছা আপনাদের দেখাই এই মাত্র ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর অফিস থেকে জামিয়া মানারত তাওহিদ উত্তরা 14 নং সেক্টর 15 নং রোড 52 নং হাউস সেখান থেকে তার সাথে কথা বলে আমরা পুরো ঘটনা বলার পর বললাম যে সে তো আপনাদের পরিচয় দেয় এমনকি জেলা জমিয়তের দায়িত্বশীলদেরকে সে টাকা দিয়ে কিনছে এ ধরনের কথাবার্তা সে বলে আমি আরও দুইটা ভয়েস শোনালাম তখন সে বলতেছে যে না এ তো আমাদের জমিয়তের কেউ না এতে এখন ব্যবহার করতেছে এই প্রতিষ্ঠান তো পরবর্তীতে জমিয়তের পরিচয় দেয় ভয়েসটা আচ্ছা হ্যাঁ পরবর্তীতে তো পরিচয় দেয় এখন এ বিষয়ে আমি কিছু করতে পারবো না আপনি যে কোনো পদক্ষেপ নিতে পারেন আইনি তারপরে আমার আইনের যে সমস্ত ফর্মালিটি সমস্ত কিছু আলহামদুলিল্লাহ অফিসিয়ালভাবে আগানো হচ্ছে এখন যে সমস্ত ভাইয়েরা ধারণার উপরে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুকে আপনারা এইভাবে প্রচার করতেছেন আপনাদের প্রতিও আমাদের ভালোবাসা আপনারাও আমাদের দিনী ভাই আসলে জাতিটাই এরকম নেগেটিভের প্রতি মানুষের বেশি একটা মিনিটের জন্য আমাকে কোনো দিনই ভাই না হয়তো দুই একজন বাদে কোনো ভাই ফোন দিয়ে বললো না যে আপনি কেমন আছেন এই বিষয়টা শুনতেছি কি বলেন কিছুই জানি না নাম্বার আছে মোবাইলে কিছু তরুণ দায়ী সহ একটা সেকেন্ডের জন্য একটা মেসেজ পর্যন্ত দেওয়া নাই তাদের মন মতো তারা প্রতারককে এই করুন টাকা মেরে খেয়েছে এই সেই বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে বলা হলো যে মারুফ নামে একজন প্রবাসী ভাই টাকা আপনার কাছে দিয়েছে আমি স্বীকার করেছি আমি লাইভেও স্বীকার করতেছি জি আমার কাছে আছে সেই পরিমাণ টাকা আমি দিতে বাধ্য আর না হয়তো বলতে হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আব্দুর রশিদ সালাফি 10টা টাকা দিয়েছে হ্যাঁ দিয়েছে পাইছেন পাইছি দেন নেই এখনো দেন তখন আমি দিলাম কিনা এইটার উপরে আপনি আমাকে অভিযুক্ত করবেন আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পেয়েছেন আর এই সমস্ত টাকা আপনার মাদ্রাসার টাকা আস্তাগফিরুল্লাহ আল আযীম এত সহজ আপনি এভাবে প্রতারণা করে মোবাইলটা কেড়ে নিয়ে তখন আমাকে জিম্মি করে বাকি দুইজন লোককে বাসায় পাঠিয়ে তখন আপনি তাদেরকে এইভাবে করেছেন অনেক কথা 5,000 টাকা হলে ছাগলের মতো না ছাগলের মতো যে কোনো মাদানিকে নিয়ে আসতে পারে প্রতিষ্ঠানে আপনি কে প্রতিটা দুই চারটা লেবু আনারস আর 2-4 হাজার টাকা খরচ করলে দেশের বড় বড় মাদানি এখানে আসবে আপনি কে এই যে হুমকে ধামকে দিয়ে এই যে পরিবেশটা আপনি করলেন এখন দিনী ভাইদেরকে বলি ধারণার উপরে বহুই করেছেন আইসিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কখনো আপনাদের ব্যাপারে আপত্তিকর কোনো কমেন্ট করতে হবে পোস্ট করতে হবে এই ছোট লোকে চিন্তা আমার নাই কারণ জানেন আমি আপনার রেজাউল করিম আবরারের পেজও কিন্তু আমরা ফলো করে রাখি লুৎফর রহমান ফারাজির পেজও কিন্তু আমরা ফলো করে রাখি রাখি কিনা তো কি কি কারণে রাখি তার থেকে এলেম নেওয়ার জন্য জি না তারাও আমাদের থেকে এলেম নেয় না বেদাতিরা কিন্তু আমাদের পেজগুলো ফলো করে রাখে আমি যখন আমার আর এক ভাইয়ের বিরুদ্ধে আমি পাবলিকলি কথা বলবো তখন এগুলো তারা হাসির সুযোগ পেয়ে যাবে
সেটাই করলেন আপনি পাবলিকলি না বুঝে না জেনে আন্দাজে ব্যক্তির নাম সহ উল্লেখ করে এত টাকা অত টাকা আরেকজনের দেখলাম তার নাম হলো এম ডি রিয়াজুল ইসলাম এরকম নামে একজন দেখলাম 65 লাখ টাকার উত্তরা ফ্ল্যাট والله আল্লাহর কসম والله আল্লাহর কসম والله আল্লাহর কসম 65 টাকার যদি আমার কোনো ফ্ল্যাট থাকে ওই ফ্ল্যাট যিনি অভিযুক্ত করেছেন আমি তাকে স্বেচ্ছায় দিয়ে দেব এই লাইভ আমি ঘোষণা করলাম 2 কোটি 1 কোটি টাকার আমার কি বলে ছয়তলা বাড়ি যদি আমার থাকে সে বাড়িটা আপনি পেয়ে যাবেন পাবলিকলি কথা তো আমি মুছে ফেলতে পারবো না আমি বললাম এই যে ধারণার উপরে যে মিথ্যা অপবাদগুলো দিয়েছেন 26 জনের সিরিয়ালে লিস্ট করে ইনশাআল্লাহ আমরা সেভাবে পদক্ষেপ নেব আমি যদি অভিযুক্ত হই সেটা আপনি প্রমাণ পেশ করবেন না হলে আমি সহজে আপনাকে ছাড়বো না অকারণে আমানে আমার মানহানি করবেন গোটা জাতির সামনে এটা আমি ছেড়ে দিতে চাচ্ছি না যেহেতু বিষয়টা আইনি প্রক্রিয়াধীন ভালো মানুষ যদি হয়ে থাকেন এ বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করে আপনার উচিত হয় নাই যেহেতু একটা আইনের প্রক্রিয়াধীন আমরা একটা পরিস্থিতিতে নিয়ে আসবো প্রতিষ্ঠানের 2021 সাল থেকে তার অ্যাকাউন্টে কত টাকা আসছে 15-20 টাকার একটা খাতা ধরাই দিলে আমাদের হাতে ধরেন নেন জিনা একেবারে অফিশিয়ালি প্রত্যেকটা জিনিস সিরিয়ালে আমরা তদন্ত করব হিসাব তার হবে যখন আমরা তার হিসাব নিতে গেছি তখন উল্টা আমাকে ফাঁসাই দিল কেন কারণ আমাকে না ফাঁসালে সে নিজে বাঁচতে পারতেছে না তো বিষয়টা হলো এই আমি এখনো তাকে সম্মান দিয়ে বলতেছি তার নাম কিন্তু আমি বারবার ওই ভিডিওতে উচ্চারণ করতেছি না যেহেতু বিষয়টা এখন আইনি প্রক্রিয়াধীন আমি আমার বিষয়টা আপনাদেরকে জানালাম অকারণে বাড়াবাড়ি করে মিথ্যা অপবাদ দিয়ে জাতির সামনে কলঙ্ক দেওয়ার কোনো উপায় নেই এই দেশে সর্বপ্রথম নারায়ণগঞ্জ শাব্দী বন্দর মনির ভাই এটার প্রেসিডেন্ট জমিয়তে আহলে হাদিস বিশেষ দায়িত্বশীল সমস্ত আলেম সহ এদেশের বড় বড় সমস্ত আলেম গিয়েছে বলে আমি জানি শাব্দী সম্মিলিত মদিনা জামে মসজিদে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছায় এখনো তারা জীবিত শুরু থেকে এই দীর্ঘদিন পর্যন্ত তাদের সঙ্গে আমি জড়িত লাইভও দিয়েছি কয়েকটা এক সেকেন্ডের জন্য কোনো অভিযোগ দেওয়ার সুযোগ তো দূরের কথা প্রত্যেকটা দায়ী জানে সেখানে আমাদের কি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো সুতরাং জাতি পাগলামি সব বুঝবে সব ধরবে আমরা ফরমালিটি আইন অনুগভাবে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ তবে তাকে পালানোর কোনো সুযোগ আপনারা দিবেন না বলে আমরা আশাবাদী 21 সাল থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের হিসাব তাকে দিতে হবে প্রতিষ্ঠানে এটা আছে এখানে প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নাম্বার থাকবে নিচে আর ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার থাকবে উপরে এই বিষয়গুলো তদন্ত আসতেছে আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলি সেটা হলো ব্যবস্থাপনা পরিচালক কাকে বলে ব্যবস্থাপনা পরিচালক বলতে কি বোঝায় আমরা তো জানি সর্বময় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বশীল প্রধান অ্যাকাউন্ট হোল্ডার আমার নাম নাই কার সাথে অ্যাকাউন্ট করা হলো কয় টাকা আছে না আছে আপনি খালি একবার মুখ দিয়ে তাকে বলতে বলেন যে কোনো দিন 5 সেকেন্ডের জন্য আমাকে জানানো হয়েছে একটু বলুক আমাকে আমাকে সরে ফেলা হয়েছে বহুদিন আগেই যখন যখন হাতের কাছে পাওয়া যায় তখন তখন একটা করে লাইভ দিয়ে কিছু টাকা নেওয়া হচ্ছে এই হলো উপায় প্রবাসী হন যেই হন যে যেখান থেকে আমাদেরকে ভিডিও দেখতেছেন তার অস্বচ্ছতার কারণে অবশ্যই আমি স্বীকার করতেছি কিছু টাকা আমার কাছে রয়েছে কিন্তু এই ব্যক্তির কাছে আমি টাকা কিভাবে দিতে পারি যে একজন জেলা জমিয়তের দায়িত্বশীলকে টাকা দিয়ে কিনতে চায় যে সুলাইমান তেশালী হাফিজাহুল্লাহর মতো একজন ভালো মানুষ মাদানী আলেম একজন ভদ্রলোক এই লোকটার পকেটে বান্ডেল দিয়ে তাকে কিনতে চায় আপনি কি মনে করেন এখন আরো দুইটা ভয়েস শোনাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনি সরাসরি বলেন ওরা কিন্তু ভুল করে আপনার এই কথার কোন ভিত্তি নেই এরকম ই করবো কারণ এগুলা নিচ্ছে এটার প্রমাণ আমাদের কাছে আছে ওদের অ্যাকাউন্টে আমরা টাকা দিছি আপনার কাছ থেকে নেওয়ার পরে দুই মাদানির অ্যাকাউন্টে টাকা দিয়েছি প্রমাণ আমাদের কাছে আছে রুহুল আমিন বলছে আরো 25,000 টাকা দেন এই হলো তার এজেন্ট নাম্বার দেখেন ওই আব্দুর রহমান ভাই নিয়ে আসা তারপরে সালাম আলাইকুম ভাই মনে কিছু নেবেন না এটা রুহুল আমিন আমার বললো তো যে দেখেন ওই আব্দুর রহমান ভাই নিয়ে আসা তারপরে ওই সুলাইমান ভাই যেগুলো করানো ওই মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায় তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে যে কয় টাকা হাতে আসছে এই কয় টাকা সবই তো আবার রিটার্ন রফিকুলকে দিতে হবে
কারণ এই ভয়েস গুলোই তো দলিল হয়ে থাকবে যে তোরা চাঁদাবাজি করছ। এই বিষয়টা এমন হয়ে যাবে না যে রফিকুল এখন সুলাইমান তিশালি হাফিজাহুল্লাহর বিরুদ্ধে যখন এই অভিযোগ করলো, তখন আমি তাকে জানালাম যে শায়েখ আপনার ব্যাপারে এই কথাগুলো বলতেছে যে আপনাকে টাকা দিয়েছে আপনার অ্যাকাউন্টে। তখন উনি তাদেরকে একটা ভয়েস দিয়েছে যে এই যে প্রতারণাটা, এই যে একজন ব্যক্তিকে ব্ল্যাকমেল করে এই যে কাজটাগুলো তোমরা করলে, এখন যদি সে আইনের আশ্রয় নেয় তাহলে তোমাদের দেওয়া এই ভয়েসগুলোকে দলিল হয়ে থাকবে না। এরপরে আপনারা আরেকটা বিষয় মনে করতে পারেন যে মুসলিকা নেওয়া হলো, তারপরে ভিডিও করা হলো, দুইজন মাদানি আলেম উপস্থিত ছিল, এখন এগুলোর ব্যাপারে কি বলবেন? জি, এগুলো আমাদের হাতে আছে, এগুলোর ব্যাপারে এগুলোর কোনো দাম নাই। কেন জানেন? এর পরেও এত কিছু আমাদের জন্য করার পরেও আমি আব্দুর রহমান মাদানি এবং সুলাইমান তিশালি হাফিজাহুমুল্লাহ দুইজনকে আমি কেন ভালোবাসি বা কেন তাদের প্রতি সুধারণা জানেন? কারণ ওই পরিস্থিতিতে আমার জীবন ছাড়া যা চাই আমি দিতে বাধ্য, অন্তত আল্লাহর ইচ্ছায় টাকা পয়সা নিয়ে হোক, একটা লিখিতর মাধ্যমে হোক, তাদের মাধ্যমে আমি চলে আসছি ওখান থেকে, আল্লাহ আমাকে আনছে, এটাই তোমার একটা বড় ব্যাপার। এই জন্য আমি এখনো বলতেছি এই দুইজনের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কেননা আল্লাহর ইচ্ছায় এই দুই মাদানির মাধ্যমে আমি অন্তত ওখান থেকে সেফে আমি আসছি। এই লেখা এখানে শুধু এইটা লেখা না, এখানে যদি লেখা হয়তো যে একটা হাত কেটে দেওয়া লাগবে অথবা তার সমস্ত সম্পত্তি লিখে দিতে হবে, তবু আমি বাধ্য আমার কাছে শেখ থাকলে, কারণ আমার জীবনের থেকে আমি ওই সময় আর কি কি করবেন আপনি বলেন। তারপরে এই দুইজন রাত যখন বাসায় আসে, রাত তখন বাদে দেড়টা, বাসা থেকে বহু আমাকেই দিয়েই ফোনে বলালো যাতে চিন্তা না করে বিভিন্ন কিছু বলায় চেকটা নিয়ে আসেন। সেই চেক নিয়ে আমাকে মুক্তা গাছা গেছে, ওটার হিসাব আছে যে 1,50,000 টাকার উপরে গেলে ব্যাংক কর্মকর্তা একাধিক সিগনেচার নেবে। এই 5,00,000 টাকা যখন আনঅফিসিয়াল নিল, এই সন্ত্রাসীরা যখন এই 5,00,000 টাকা আলাদা নেছে, এই 5,00,000 টাকা যখন আলাদা নিল এইভাবে, এই 5,00,000 টাকা যখন আলাদা নিল, তখন এই 5,00,000 টাকা এর কোনো প্রমাণ নাই, এটা হলো ক্যাশ নিয়ে তাদের দিতে হবে, জাতি বুঝবে যে না এই টাকাটা আমরা নেই নাই, কেননা এই টাকা ব্যক্তি নিচ্ছে। তারপরে এই টাকা নেওয়ার সময় আমার সিগনেচার দুইবার পরীক্ষা করলো ব্যাংক কর্মকর্তা, কিন্তু এই 30,00,000 টাকা চলে গেল, আমি ব্যাংকের ভিতরে আশপাশে আছি, আমাকে 1 মিনিটের জন্য ডাক দিয়ে বলা হলো না যে একটু আসেন দেখি টাকা আপনি দিচ্ছেন কোথায়, একটু মিলায় দেখি, কিচ্ছু বললো না। তো বিষয়ের সবকিছুই তদন্ত হবে, বিষয়টা খুব একটা সহজভাবে আপনার নেওয়া উচিত হবে না। যেই সমস্ত ভাইয়েরা প্রায় 26 জন, না 26 জনই মনে হয়, 26 জন ভাই যারা অহেতুক, একটা হলো জানতে চাওয়া আর একটা হলো ডিসিশন নেওয়া, ডিসিশনের মতো করে যারা আমার বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, বিভিন্ন তথ্য আবোল তাবোল যার মন যেমন চায় সেটা করেছেন, প্রত্যেকটা জিনিসের তদন্ত হবে, হিসাব হবে, স্ক্রিনশট আমার কাছে আছে অলরেডি। কয়জন? 7 জন, না 7 জন হলো সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে, কেন দিয়েছে আমি জানি না, আল্লাহ আলাম। তাদের কাছে আমি একটা সেকেন্ডেও কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি কোনো ভাইকে বলছি ভাই আমি আপনার দিনী ভাই, আপনি আমার বিরুদ্ধে পোস্ট দিলেন কেন, এ কথা আমি একবারও বলি নাই, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হবে, আমি কথা বলতে যাবো কেন? আমি কাউকে কিছু বলি নাই, নিজেই পোস্ট দেয়, নিজেই ডিলিট করে, আবোল তাবোল বলে, এগুলো সমস্ত কিছু আমাদের কাছে ডকুমেন্টস আছে। আমরা আশা করতেছি একটা ফর্মালিটি, একটা নিয়ম অনুযায়ী আমরা আইনের মাধ্যমে আগাবো, আমরা তাকে মুখোমুখি করে বলবো, ও যদি প্রমাণ দিতে পারে তার নিজের প্রতিষ্ঠানের কথা, তার নিজে কার বাড়ি আছে, কার জায়গা আছে, এর থেকে ছোট লোকের কথা কি হতে পারে? আমি তো একজন দৃশ্যমান একটা কাজ করা মানুষ, আমি আমি জাতির সামনে যাচ্ছি, কি করতেছি, 97টা প্রোগ্রাম আমার এক সিজনেই, এই 4টা বছর মাহফিল করলাম, মদ গাঁজা খাই না, আমার দুনিয়াবি অন্য কোনো কিছু নাই, তা আমার একটা বাসা থাকবে না, আমার একটু জায়গা থাকবে না, এর থেকে বড় মানে হাসির কথা কি হতে পারে? আর আমার টাকা আছে, আমার জায়গা আছে, তা আপনার মাদ্রাসার কি? আপনি শুধু বলবেন যে আপনার মাদ্রাসার কোন ব্যক্তি বলল যে এই লোকটা আমার কাছ থেকে টাকা নিয়েছে, আপনাকে পাইছেন না পাই নেই, আমাকে বলবে প্রমাণ হবে, তখন আমি ওই পরিমাণ টাকা দিয়ে দেব। আমার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি টাকা আমার থেকে নিয়ে নিলেন, প্রত্যেকটা টাকার হিসাব হবে। আমরা স্বচ্ছতার সাথে ইনশাল্লাহ মুখোমুখি আমরা বসে আমরা চাচ্ছি পরিবেশটা করতে, যেহেতু তারা বিভিন্ন সময় সরাসরি হয়তো পোস্ট দিচ্ছে না, একে ও কেউ 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 লালিয়ে দিয়ে আমাদের কাছে যথেষ্ট স্ক্রিনশট আছে, মেসেঞ্জারে কার সাথে কি কথা হয় এগুলো। হ্যাঁ, নতুন করে টাকা দাবি করছে, সেটা হলো ওই যাকে দিয়ে তাকে বড় স্বীকার করতে পারবে না, তার বাড়িতে সে আশ্রয় থাকে, নব মুসলিম হওয়ার পর যার বাড়িতে আশ্রয় থাকতে থাকতে সে এখনো চা বিক্রি করে, কিভাবে জানি ও হলো ফাউন্ডেশন দিয়ে এটা টাইপ করে বিশাল বাড়ি হয়ে গেল, এটা ঠিক পাইনি আমরা, ও দেশে আনারসের ব্যবসা আরো অনেকেই করে, যাক সে বিষয়গুলো আসবে।
আশা করতেছি দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারা দেখতেছেন কোন কটু মন্তব্য করার আগে আপনারা অপেক্ষা করবেন যে এটা রেজাল্ট কতদূর কিভাবে আসে ইনশাআল্লাহ আল্লাহ আমার ভুল ভ্রান্তি ক্ষমা করুন আপনাদের ভুল ভ্রান্তি ক্ষমা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হক পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিক আল্লাহুম্মা আমিন পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আপনাদের দিতে পারব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু